ঘরটা খুলে দেখছি দাও দাও করে জ্বলছে গো। আমি এসে দেখছি যে ঘরটা খুলে দূর দূর করে জ্বলে গেছে গো। কি ছিল আপনার আমার দশটা ছাগল গো, মুরগি ছিল গো, গোলে গরু ছিল গো, কাদা জ্বালন ছিল রে। দাদা কিভাবে কি হলো বা কি দেখলেন আপনি? এখানে দেখলাম বলতে আমাদের এখানে কালী ঘোষের বাড়িতে, আমাদের আশিসতলা গ্রামের নিবাসী কালী ঘোষের বাড়ি, যে গোয়াল বাড়ি আর রান্না বাড়ি ছিল ওখানে ধোঁয়াকে ধোঁয়া হইতে দিয়েছিল। ধোঁয়াকে কেন্দ্র করে একটা হঠাৎ করে কীভাবে যে আগুনটা লেগেছে এনারা কেউ বুঝতে পারেনি। আমাদের স্থানীয় বাসিন্দারা এসে যখন আগুনটা লেগে যায় তো ছুটে আসে, ছুটে আসার পর জল ফল দিয়ে অনেক নেমানোর চেষ্টা করে কিন্তু জল দিয়েও নেমানো যায়নি। তারপর আমরা দমকল এবার প্রশাসনের খবর দিই, তারপর দমকল এসে আমার নেমানোর কাজ এখন চলছে। কি এসে দেখলেন কি ক্ষতি হয়েছে ওনার বাড়িতে? ওনার গরু ছাগল মানে ছাগল প্রায় দশটা ছাগল মারা গেছে, গরু আছে প্রায় ছ সাতটা, ঠিক আছে। এবার সমস্ত মানে বাড়ির এরবেস্টার কারণে সমস্ত ব্যাপারটাই নষ্ট হয়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে একদম নষ্ট হয়ে গেছে। যাতে আমরাও চাইছি এলাকার বাসী, এনে খুব দরিদ্র পরিবারের মানুষ, যাতে আমরা এই এনার ব্যাপারে কিছু সাহায্য সরকার থেকে করে সাহায্য পাই, এটা আমরা আবেদন রাখছি। আপনার নাম কি দাদা? আমার নাম সুশান্ত। বাড়ি কোথায়? বাড়ি আসুতলা। এখানে আমি ফোন করছি তার Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.